রসুলসাতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আজকে পঞ্চকোট জেলার আমরা জানানোর চেষ্টা করব এই হাটে আজকে শুকনো হাড্ডিশ আর গাভীগুলো কি দামে কেনা বেচা চলছে প্রচুর পরিমাণে আমদানি দর্শক আজ 18 অক্টোবর 2023 বুধবার আমরা বুধবারে রয়েছি বোদাহাটে আমরা দেখছি আসসালামু আলাইকুম ভাই কত কত দাম রাখছেন কত চাচ্ছেন এটা 45 বয়স কেমন ভাই এটা 45,000 দাম চাচ্ছেন আমরা দেখছি শুকনো হাড্ডিশের গাবি গরুটি তো কত পর্যন্ত কয়েছে ভাই এখন পর্যন্ত কত পাইছেন দাম দাম তো আলা পায়নি কেবল আইলেন টার্গেট কত এটা আজকে দেখা যাও দেখা যাক দর্শক 45 দাম চাচ্ছেন 6 দাম কেবল আসলো দেখা যাক কি দামে বেচা কিনা হয় আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক আজকে পঞ্চগড়ের বোদাহাটে শুকনো হাড্ডিশের গাবি গরু বাজার তো আরো কিছু শুকনো হাড্ডিশের গরু আমরা দেখাবো আপনাদের এই হাটে আজকে ভাই এটা কত চাচ্ছেন 42,000 এটার বয়সটা কেমন 42 কত পর্যন্ত কয়েছে ভাই কেবল এখন কয়ে নাই বেচা কিনা কি কত দূর হবে বোঝা যাচ্ছে না দর্শক কেবল হাটটি শুরুর দিকে এখনো কেমন দাম দেয় নাই 42,000 দাম চাচ্ছে পঞ্চগড়ের বোদা হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করি শুকনো হাড্ডিশের গাবি গরু এটা কত কত দাম চাচ্ছ 40 বয়স কেমন এটা নতুন জোয়ান 40,000 কত পর্যন্ত দাম দিছে 30-32 কয়েছে টার্গেট কত আজকে 35-36 এলে হবে দর্শক আমরা শুনছিলাম 30-32 পর্যন্ত দাম দিচ্ছেন 35-36 নতুন জোয়ান এই যে শুকনো হাড্ডিশের দেখছি পঞ্চগড়ের বোদাহাটে শুকনো হাড্ডিশের গাভী গরুর বাজার দর আজকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি হাট জুড়ে এই বোদাহাট সপ্তাহে 2 দিন বসে আমরা যে কেউ আসে এখানে গরু ক্রয় বিক্রি করতে পারি দর্শক কাকা কত এটা দাম চাচ্ছেন চল্লিশ বয়স কেমন এটা চারটা দর্শক চার দাঁত বয়স দাম চাচ্ছেন উনি 40,000 মানে এক দাঁতে 10,000 এক দাঁতে 10,000 আপনার তো এটা কত বন্ধু কইছে আমরা দেখানোর চেষ্টা করি শুকনো হাড্ডিশের গাবি দেখছি শুকনো হাড্ডিশের গাবি 18 অক্টোবর 2023 ভাই কত দাম চাচ্ছেন এটা ভাই 38,000 বয়স কেমন এটা 6,000 দর্শক 38,000 বয়স 6,000 আমরা দেখছি দর্শক কত পর্যন্ত দাম দিলে এখন পর্যন্ত 32 কয়েছে আর কত হইলে তার ছাড়া যাবে আর 2,000 হলে ছাড়া যাবে 34,000 দর্শক 32 পর্যন্ত উনি দাম পাইছেন আর 2,000 হলে বেচা কিনা করা যাবে আমরা দেখছি পঞ্চগড় জেলার বোদা উপজেলা বোদা পশু হাটে আপনারা জানেন এই হাটে 2 দিন বসে শনিবার এবং বুধবার আমরা আজকে বুধবারে বাজারটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই হাটের শুকনো হাড্ডিশের গাভী গরু কিনে কেনা চলছিল এখানেও দেখছি একটি শুকনো হাড্ডিশের গাভী আচ্ছা আসসালামু আলাইকুম কত দাম রাখছেন এটা 42 বয়স কেমন এটা 6,000 তো কত পর্যন্ত কোয়া যায় দাম
35 কো আছে টার্গেট কত আজকে কত হলে দেওয়া যায় 38 আমরা শুনছি যে এই শুকনো হাড়িশার গাবি গুরুটি দাম দিচ্ছেন উনি 38000 হলে বেচা কিনা করবেন আমরা দেখছি দেখছি পঞ্চগড়ের বোদাহাটে শুকনো হাড়িশার গাবি গুরু প্রচুর আমদানি রয়েছে এখানে ভরপুর আমদানি রয়েছে আমরা এখানে একটা দেখছি দাম চলছে কত চাই কত দাম চাইতেছেন 44000 বয়স কেমন এটার 4 দাঁত 44000 দাম চাচ্ছেন বয়স 4 দাঁত এখন পর্যন্ত দাম দিলি কত 33 কইছে আর কত কত হইলে ছাড়া দেবেন 40 33000 দাম উনি দিচ্ছেন ক্রেতা চাচ্ছেন 40000 আমরা দেখছি পঞ্চগড়ের হাট বোদা হাটে বোদা উপজেলা পঞ্চগড় না বোদা পঞ্চগড়ের বোদা হাটে প্রচুর আমদানি আজকে বুধবার বুধবার বড় সড় হাট বসে শনিবারের তুলনায় একটু বুধবারে আমদানি বেশি হয় কারণ শনি মানে আপনার কয়েকটা হাট খচাবাড়ি হাট পড়ে যার কারণে এইখানে একটু চাপ বেশি পড়ে যায় আমরা দেখছি এখানে একটু গুরুত্ব হচ্ছে কি দাঁত ভালো আছে ভালো আছে দাম চাচ্ছেন চাচা 40 ইনি হাটে কিনে হাটে বিক্রি করে 40 দাম চাচ্ছেন এখন পর্যন্ত পেয়েছেন কত হলে বেচা কিনা 38-39 ভিতরে বেচা কিনা দেখছি নিবে বলেই অনেক যাচাই বাছাই করতেছে পায়ে পুরো আছে কিনা এগুলো খুব সতর্ক ভাবে দেখতেছে অবশ্যই যে খুঁড়ো আছে কিনা খুঁড়া দেখতেছেন আছে কিনা দর্শক কারণ বাড়িতে নিয়ে গেলে খামারে থাকলে সব শেষ এই সতর্কভাবে উনি কিন্তু হাটের গরু কিনতে গেলে আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে কিনতে হবে এই ভাইয়ের কাছে দেখলেন উনি নিজেই কিন্তু ব্যাপারী উনি নিজেই ব্যাপারী কিভাবে দেখলো আপনারা দেখতেই পাইলেন তা আপনারা যদি হাটের গরু কিনে অবশ্যই যাচাই করে কিনবেন খুরা যদি থাকে একটা গরু আপনার যদি খামারে প্রবেশ করে তা অবস্থা শেষ আমরা দেখানোর চেষ্টা করলাম আজকে পঞ্চগড়ের বোদাহাটে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম।